নমস্কার, আমি রত্নদীপ রায়, আবারও আপনাদের সামনে হাজির হয়েছি ত্রিপুরার আলোকের আরও একটি পর্ব নিয়ে। এই পর্বে আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে পেয়ে গেছি ভারত বিখ্যাত দুজন গুণী শিল্পীকে। শুরুতেই পরিচয় করিয়ে দেব, আমার ঠিক ডান পাশে আছেন বরেণ্য সেতার বাদক শ্রদ্ধেয় শ্রী সন্দীপ নগী মহাশয়, এবং ঠিক তারপরে আছেন বরেণ্য তবলা বাদক শ্রদ্ধেয় শ্রী সুবীর ঠাকুর মহাশয়। নমস্কার, দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমাদের আজকের পর্বে আপনাদের সঙ্গে যে পরিচয়টা করিয়েছি তাদের আরও অনেক দিক জানব। আমি একদম সন্দীপদার আগে সুবীর ঠাকুর মানে বাপ্পাদার কাছে জানতে চাইব। আমি ওনাকে তবলা বাদক পরিচয় করালেও উনি একজন নৃত্যশিল্পী, কত্থক নৃত্যশিল্পীও, এই পরিচয়টাও জানিয়ে রাখলাম এবং তা দিয়েই শুরু করব সুবীর ঠাকুরের কাছে। দাদা, আপনি যদি একবার বলেন আপনার এই সঙ্গীত জীবনের শুরুটা কিরকম হয়? শুরু হয়েছিল অ্যাকচুয়ালি আমার বাড়িতে একটা পরিবেশ ছিল আর কি, আমার দাদারা, আমরা ছয় ভাই, তো আমার মারও খুব ইচ্ছা ছিল এই গান বাজনা করার, কিন্তু আগেকার দিনে সম্ভব হয়েছিল না। তো সেই ইচ্ছাটা আমাদের উপর দিয়ে মা পূর্ণ করার চেষ্টা করেছে এবং আজকে আমি যতটুকু যা করতে পেরেছি আমার মার এতে একটা বিশাল ভূমিকা আর কি। একদম ছোটবেলায় আমি নাচটাই শুরু করি, তখন আমাদের বাড়িতে একটা নাচের স্কুলও করা হয়েছিল যাতে পরিবেশটা তৈরি হয়। এর জন্য মা একজন বাইরের থেকে শিক্ষককে এর জন্য নিযুক্ত করা হয়েছিল। সেই ক্লাস প্রথম আমার শিক্ষা শুরু ওখান থেকেই, তারপরে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। তো অ্যাকচুয়ালি আমার প্রথমটা আমার বাড়িতেই শুরু হয়। আচ্ছা, আমি জানতে চাইবো আপনাদের বাড়ি তো শিলিগুড়িতে তখন নাকি? না, মালবাজার, ডুয়ার্সের মালবাজার, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের, ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একটা জায়গা হচ্ছে মালবাজার, সেখানে আমার জন্মস্থান। আচ্ছা, সেখানেই শুরু হয়েছে। সেটা কি মানে শাস্ত্রীয় নৃত্য বা কত্থক বা এই? হ্যাঁ, প্রথমটা একদম শাস্ত্রীয় নৃত্য থেকেই শুরু করেছি। তারপরে তখন আসলে ছোটবেলায় কি হয়, শাস্ত্রীয় নৃত্যের না এত অনুশাসন, যেটা ছোটবেলায় প্র্যাকটিস তো করতেই হয় কিন্তু ছোটদের, আমি এটা নিজে যখন শেখাতে গেছি তখন দেখেছি যে বাচ্চাদের সবসময় এত গ্রামারের কচকচানি ভালো লাগে না, তো ওদের জন্য একটু সাইডের একটু রবীন্দ্র নৃত্য, একটু ফোক ডান্স বা এই ধরনের যেগুলো প্রেজেন্টেশন করা যায় খুব তাড়াতাড়ি। শাস্ত্রীয় নৃত্য তো একটা নির্দিষ্ট সময়ের আগে করা সম্ভব হয় না, তো সেক্ষেত্রে তখন সবই অল্প অল্প করতে হতো, কিন্তু বেসটা আমাদের শাস্ত্রীয় নৃত্য ছিল এবং কথা দিয়ে আমি শুরু করি। তারপরে আবার আমাদের স্কুলে বললাম যেটা, যে বাড়িতে বাইরের থেকে টিচার আসতো, প্রথম যে টিচার ছিলেন তিনি কত্থক নৃত্য শেখাতেন, সঙ্গে একটু রবীন্দ্র নৃত্য। এবার তারপরে সেই শিক্ষক যখন কোনো অসুবিধার কারণে ছেড়ে দিলেন, অন্য একজন টিচার হলেন, তিনি আবার ভারতনাট্যম বেশ, তো একটু ভারতনাট্যমও তখন শিখেছি। তো এরকম করে ভারতবর্ষের যে শাস্ত্রীয় নৃত্যের তিন চারটে ফর্ম আমি তখন বেসিকগুলো আর কি একটু একটু জানি, এবং সেটা আমি দেখলাম যে পরে এটা আমার খুব উপকারী লেগেছে। মানে একটা লেভেলের পরে কি না, সব ফর্ম সব কিছু একটা জায়গায় চলে আসে, তখন গান তবলা সেতার সব মিলেমিশে এক হয়ে যায় মিউজিক। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো এটা আমার এখন এই যে অ্যাডভান্স, যখন যত দিন যাচ্ছে, বয়স বাড়ছে, অভিজ্ঞতা হচ্ছে, তখন দেখছি যে ওইগুলো আমার কাজে লাগছে আর কি। সবই মোটামুটি একটু একটু করেছিলাম কিন্তু বেস্টটা কথাকে ছিলাম। আর যদি সন্দীপদার কথা বলি, আপনার মানে সঙ্গীত জীবনের শুরুটা কিরকম বা কীভাবে আপনি এই সেতার বাদনের সঙ্গে যুক্ত হলেন? প্রকৃত অর্থে আমাদের মানে বাঙালিদের মধ্যে তো এই কালচারটা রয়েছেই আর কি, বাঙালি বাড়ি মানেই গান গাইবে, তবলা বাজাবে, একটু নাচবে, এগুলো তো ছিলই। যথারীতি বাবা তবলা বাজাতেন, একটু আধটুই বাজাতেন আর কি, মানে প্রফেশনালি কিছু নয়, মা নাচ করতেন, এগুলো ছিল। কিন্তু এখানে একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটে গেছিল, সেটা আমার সেতারের কথা প্রথম ভাবা হয়নি কিছু, কারণ এখনো কিন্তু সেতার যে অনেকে শেখে তা তো নয়, হঠাৎ করে মানে শুরুতে নাচ গান তবলা এটা শুরু হয় আর কি। সেতার হঠাৎ করে বিখ্যাত শ্যামাসঙ্গীত গায়ক পানালাল ভট্টাচার্য, পানালাল ভট্টাচার্য উনি আমার নিজের পিসেমশাই আর কি, আমার বাবার মেজো বোনের, আমার মেজো পিসির হাজবেন্ড। তা বাবা ওনার ছায়া সঙ্গী ছিল আর কি পানালাল ভট্টাচার্য। তা পিসেমশাই একসময় সেতার বাজাতেন, খুব অল্প দিন সেতার বাজাতেন, শিখেছিলেন। আমার বাবার ডাকনাম বাসু। তো পিসেমশাই যেহেতু বাবা ছায়া সঙ্গী ছিল, পিসেমশাই হঠাৎ করে একদিন বাবাকে সেতারটা দিয়ে বলে আমার খুব ইচ্ছা বাসু তোর ছেলে সেতার শিখবে আর কি। আর স্বাভাবিকভাবেই ব্যাস, আর কোনো পেছন ফিরে তাকানোর ব্যাপার নেই, শুরুটা ওইভাবেই হলো আর কি।
সেটা কি মানে কোন নগরী না অন্য কোথাও? না, আমি তো আমরা বরাবরই কোন নগরেই থাকি। কৃষ্ণমশাই সেটা তো কলকাতা থেকে দিলেন আর কি, কিন্তু শিক্ষা কোন নগরী প্রাথমিকভাবে শুরু হলো। তারপরে তখনও ব্যাপারটা অবশ্যই ওই যে বাপ্পা যেমন বললো, সুবীর ঠাকুর যেমন বললেন আর কি, যে শাস্ত্রীয় সঙ্গীতের যে ওই হার্ডশিপটা আর কি, সেটা তো ছোটবেলায় অসুবিধে হয়ে যায় আর কি। তো সেটা থেকে না আস্তে আস্তে মনে হচ্ছে দূরেই সরে যাচ্ছিলাম একবার। কিন্তু আমাদের, আমি যে অঞ্চলে থাকি কর্ণগড়ে, তার আশপাশে ভীষণ ক্লাসিক্যাল মিউজিকের চর্চা আছে। উত্তরপাড়া সঙ্গীত চক্র বহুদিনের পুরনো ফেস্টিভ্যাল, শ্রীরামপুর সঙ্গীত সমাজ ছিল তখন, শ্রীরামপুর সঙ্গীত চক্র। তো একটা উত্তরপাড়া সঙ্গীত চক্রে একবার রবিশঙ্করজির অনুষ্ঠানে বাবা নিয়ে গেছেন। সেখানে মানে সেই সময় প্রায় ছেড়ে দেবো দেবো অবস্থা এরকম একটা। কেমন বয়স হবে সেটা? তখন 10-12 বছর বয়স এই সময় আর কি, 5 বছর বয়সে সেটা ধরে ফেলেছিলাম। 10 বছর যখন বয়স তখন প্রায় ছেড়ে দেবো এরকম একটা, আর ভালো লাগছে না ব্যাপারটা। ওইখানেই গিয়ে আমি প্রথম দেখলাম পণ্ডিত রবিশঙ্করের শিষ্য দীপক চৌধুরী পণ্ডিতজির সঙ্গে বসেছিলেন, তবলায় জাকিরজি ছিলেন। এবং পণ্ডিতজি একটা পার্ট পুরো আমার গুরুদিকে দীপক চৌধুরীকে ছেড়ে দেয় এবং একটা তুরন্ত গান বাজনা হলো আর কি। তখন আমি বাবাকে এসে বললাম যে সেদিনই আমি ইচ্ছা হলো এবং আমি এটা খুব সিরিয়াসলি করতে চাই, একটু ঠিকঠাক জায়গায় যদি যাওয়া যায়। তখন পণ্ডিত দীপক চৌধুরীর কাছে বাবা নিয়ে গেল। ব্যাস, তারপর থেকে তো আর মানে ওটাই নিয়েই ভেবেছি, ওটা নিয়েই চলেছি। এই যে আপনাদের এই সঙ্গীত নিয়ে জানি, আমি যা বুঝতে পারছি, আপনার যদি ওই 5-6 বছরে আপনার সেতার শিক্ষা শুরু, আজকে আপনার যা বয়স তা থেকে 5 বছর বাদ দিলে পুরোটা জীবনই সঙ্গীতের সঙ্গে সরাসরি যুক্ত, বাদক হিসেবে বা ছাত্র হিসেবে, শিক্ষক হিসেবে। এই যে একটা জার্নি, সেই জার্নিতে আপনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন জায়গায় সঙ্গীত দেখেছেন। এই যে আমাদের রাজ্য ত্রিপুরা, আপনারা দীর্ঘদিন যাবৎ ত্রিপুরাতে আসছেন, এবারও একটা অনুষ্ঠানে এসছেন, আমাদের সৌভাগ্য আপনাদের পেয়ে গেছি। এই যে কম করে তো আমি যদি ভুল না করে থাকি, এটা 10-15 বছরের নিয়মিত একটা যাতায়াত এখানে আছে। আমার 13 বছর সঙ্গীত দ্বারা, আরো বেশি 15 বা 16 বছর। হ্যাঁ, এই এই জার্নিতে আপনারা দেখেছেন আমাদের এখানেও ছেলেমেয়েরা বিভিন্ন ইনস্টিটিউশনে বা কেউ ইন্ডিভিজুয়ালি সঙ্গীত চর্চা করছে। সেই সঙ্গীত চর্চাটাকে বিশেষ করে আমি বলবো শাস্ত্রীয় নৃত্য বা কত্থক নৃত্যের চর্চা করছে, যেহেতু আপনারা কত্থক নৃত্যের সঙ্গে নিয়মিত বাজাচ্ছেন বা এখানে আসছেন সেই কাজেই। আমাদের এখানে যদি বলি, মানে কিরকম দেখছেন আমাদের এখানে সঙ্গীত চর্চা বা কি সম্ভাবনা দেখছেন বা আপনার নৃত্য? আমার তো সবচেয়ে বড় উদাহরণ এবারে ট্যুরটাই সবচেয়ে বড় উদাহরণ, যে এটা ক্রমবর্ধমান একটা ব্যাপার সেটা বুঝতে পারছি। কারণ আগে আমরা আসতাম এই চিন্ময়ের কাছেই আসতাম, চিন্ময়ের ভীষণভাবে ধারক বাহক হয়েছে এই সাবজেক্টটার কে বই নিয়ে বেড়াচ্ছে, এবং আমরা আসতাম চিন্ময়ের এখানে প্রোগ্রাম করতাম, একটা দুটো যাওয়া বাড়ি চলে এবার। কিন্তু এইবার আমরা আস্তে আস্তে শাখা প্রশাখা এত ছড়াচ্ছে, তার ফলটা পেতে শুরু করেছি, তাই না একবার? যে আমরা এবার প্রথম উদয়পুরে গেলাম, রত্নদীপ রায়ের যে অনুষ্ঠানটা করলাম আর কি। এবার চিন্ময়ের 2 দিন 26-27 অনুষ্ঠান হলো, এরপরে আমরা কৈলাসহর চলে যাব, ওখান থেকে আসাম চলে যাব, আবার আগরতলায় এসে একটা প্রোগ্রাম করব। এই যে ক্রমশ শুধু আগরতলা কেন্দ্রিক না, ত্রিপুরার অনেক প্রান্তে যাওয়া শুরু হচ্ছে। আমরা তো বিভিন্ন রাজ্যে দেশে বিদেশে তো যাচ্ছি, ঠিক আছে, ত্রিপুরা এইবারের ট্যুরটা ভীষণভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তখন যেন টুক টুক করে এটা বিস্তার লাভ করেছে বলেই তো এটা সম্ভব হয়েছে, বেড়ে গেছে। যদি মানে বাপাদার কাছে যাই, এই যে এই বাড়া, মানে বাড়া বলতে শুধু আয়তনে নয়, আকারে নয়, তার ডেপনেস যদি মানে এই মানে বাড়াটা শুধু মানে দেখতে পাচ্ছি গ্রোথ একটা জিনিস, আর একটা জিনিস হলো যে তার ভিতরে সোলটাও বাড়ছে, মানে এই মানে তুলনামূলক বাড়ার বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন বা ব্যাখ্যা করবেন? মানে প্রথমত বাড়ার কারণ বলছি আর কি, বাড়ার কারণ মানে কোনো জায়গাতেই এটা হয়, যেমন কলকাতাতে যখন একটা সময় আর কি, কলকাতার যারা বাইরে গিয়ে শিখে এসছে, তারপরে বাইরের থেকে টিচার এলো, গুণী মানুষরা যখন আসা শুরু করলো, এবার কলকাতার নাচটাও চেঞ্জ হতে শুরু করলো, মানে ওখানে কলকাতার নাচের ডেভেলপমেন্টটা ওখানেও আবার বাড়া শুরু হলো। আগরতলা তো সেম হচ্ছে, এখানকার ছেলেরা বাইরে গিয়ে শিখে আসছে বা বাইরের থেকে এখানে এসে ওয়ার্কশপ করছে। চিন্ময়ের এখানেই তো পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানী ওয়ার্কশপ করিয়ে গেছেন, আরও অনেকেই করিয়ে গেছেন। হ্যাঁ, তো এইভাবে মানে একটা সারা ভারতবর্ষের সাথে একটা যোগাযোগ স্থাপন হয়ে যাচ্ছে। কিন্তু তাতে কি হচ্ছে, অন্যান্য রাজ্য বা অন্যান্য জায়গার ছেলেমেয়েরা যেই স্ট্যান্ডার্ডে নাচছে, সেই স্ট্যান্ডার্ডের জিনিসগুলো এখানেও ছেলেমেয়েরা পেয়ে যাচ্ছে, এবং সেই চর্চাটা নিয়মিত করাচ্ছে গুরুরা,
যার জন্য নাচটা ডেভেলপ হচ্ছে। এবং আরেকটাও জরুরি জিনিস যে নাচটা তো শিখছে কিন্তু তার জন্য জায়গা যে কোথায় নাচটা করবে, এই কাজটা চিন্ময়রা খুব ভালোভাবে করছে। বিভিন্ন অনুষ্ঠানগুলো বাচ্চাদের জন্য ভেবে তৈরি করছে, এই যে পরম্পরা বলে একটা অনুষ্ঠান, বাচ্চারা কিভাবে স্টেজ করবে, সোলো ডান্সাররা কিভাবে নাচবে, গ্রুপ কিভাবে প্রেজেন্টেশন হবে, বাচ্চাদের কথা হবে, এইগুলোতেই আস্তে আস্তে ডেভেলপমেন্টটা আরো এগিয়ে যাচ্ছে। এবং আর একটা কথা আমার মনে হয় মানে বলা প্রয়োজন যে একটা স্টেজের শিক্ষা তো শিক্ষা আর কি, স্টেজ খুব শিক্ষা দিতে থাকে আর কি। কেউ যদি ভাবে দারুণ রেয়াজ করে ফেলেছি এবার স্টেজিং এ একটা বিরাট কিছু করে দেবো, স্টেজ যে কি করবে কি দেবে না দেবে উল্টো দিক থেকে সেটা জানি না আর কি, আমরা কেউ কোন মুহূর্তে কি করে দেবে আর কি। যার জন্য স্টেজকে সবসময় ভয় ভয় সঙ্গে করে চলতে হয়। আর একটা কথা হলো চিন্ময় কিন্তু তিন চার মাস অন্তর অন্তর বাইরের আর্টিস্টকে এনে অনুষ্ঠানও করাচ্ছে, মানে একটা সাবজেক্টকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ডেপথে, তুই যেটা কথাটা বললি ডেপথে ঢোকানোর জন্য যা যা দরকার সব রকম চেষ্টা করে যাচ্ছে। তারপর আবার মানে মানে বাইরের আর্টিস্টদের সঙ্গে বাজানো, মানে আমি টানা আপনাকে মঞ্চে প্রায় প্রায় মানে 10-12 ঘন্টা দেখেছি, সেই জানতে দেখেছি আমি মানে আমাদের আমার দেখা আমার কিছু ছাত্রছাত্রীও নাচ করেছে একদম ওই 10-12 বছরের মেয়েদের থেকে শুরু করে শেষে নাচলো কারা, বিশাল কৃষ্ণা নাচলো, অনুজ মিশ্রা নাচলো, শেষে রাজেন্দ্র গাঙ্গানি যিনি আসলেন একদম ত্রিপুরা রাজ্যের একদম বেগিনার থেকে শুরু করে ভারতের সব কথাগুলা জানা তাদের প্রত্যেকের সঙ্গে আপনি একই মঞ্চে বাজিয়েছেন। এটা আর কটা জায়গায় হয়েছে বা এরকম হয় শুধু আমাদের জানা নেই, কিন্তু এই যে আমাদের ছোট জায়গা কম জায়গাতেই হয় এই ব্যাপারটা, মানে হয় বেশিরভাগই কি হয় বড় আর্টিস্টরা আসতে তারাই সেই প্ল্যাটফর্মটা বড় আর্টিস্টদের জন্য, কিন্তু এই যে ভাবনাটা যে ওই বড় আর্টিস্টদের প্ল্যাটফর্মেই জুনিয়ররাও করছে একটা বিনিময় তো হচ্ছে, প্লাস এই বাচ্চারা ওখান থেকে ইন্সপিরেশন পাচ্ছে একদম যে আমরা ওই স্টেজে নাচি, যে স্টেজে পণ্ডিত রাজেন্দ্র গাঙ্গানি বিশাল কৃষ্ণের মতো ডান্সাররা নাচছে ওরাও ওই স্টেজে নাচছে। আমি পাশাপাশি আমাদের যে সাধারণ দর্শকরা আছে এখানে, যেমন শাস্ত্রীয় নৃত্যের একটা সুন্দর দর্শক মহলও আছে, যদিও মানে অন্যান্য জায়গার তুলনায় যদি আমি তুলনা করতে যাই কতটা ভালো মন্দ আপনারা বুঝবেন, কিন্তু সেই জায়গাতে ত্রিপুরাতে যে একটা নিজেদের মতো করে আছে সেই দর্শকদের যে বিষয়টা একই মঞ্চে একই দিনে একই সন্ধ্যায় বেনারসকে দেখলো, লখনউ দেখলো, জয়পুর দেখছে, মানে এই অভিজ্ঞতাটা আমাদের সুযোগ হচ্ছে মানে হয়তো বা এই ধরনের অনুষ্ঠান গুলোর কারণে। সব মিলে আপনি এই জায়গাটাকে কিরকম ভাবে মানে ব্যাখ্যা করবেন? হ্যাঁ রত্নদীপ, একটা ইম্পর্টেন্ট আমি আগে মাথায় এলো ওটা বলে তারপর আমি এটা বলছি আর কি, যে আমরা তো শুধু ডান্স এর কথা বলছি, ডান্স মানুষ দেখছে, ডান্সাররা সুযোগ পাচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম যারা মিউজিশিয়ান আমরা যারা মিউজিশিয়ান ডান্সকে অ্যাকম্পানি করি এখানে কিন্তু একটা সেট অফ মিউজিশিয়ান কিন্তু কনস্ট্যান্টলি তারাও কিন্তু ওটা দেখে 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 তাদের ডেভেলপমেন্ট করছে এবং করার চেষ্টা করছে কিন্তু, অথচ আদান প্রদানটা ভীষণভাবে সফলভাবে চলেছে আর কি। এটা মানে নাচের ক্ষেত্রে তো বলতে গেলে মানে মানে মিউজিকের যে পার্টটা বা আপনি যেটা বলছেন যে অ্যাকম্পানি পার্টটা, আমি এভাবেও বলতে পারি, অনেককে বলতে শুনেছি এরকম যে আসলে এরাই চালক, মানে নৃত্যশিল্পীকে চালনা করে নিয়ে যায় মানে সহশিল্পী বলে যাদেরকে বলা হয়। একটা জায়গায় হয়ে গেছে এটা, কিন্তু এটা হওয়া উচিত নয় না। অ্যাকচুয়ালি অ্যাকম্পানি বা সহযোগী শিল্পীরা তো সহযোগিতা করছে ডান্সারকে, তো ওই জায়গাটা তৈরি করার জন্য এই প্রচেষ্টাগুলো করা যে কিভাবে একটা আর্টিস্ট সবাইকে নিয়ে সহযোগিতার সাহায্যে প্রেজেন্টেশনটা করবে, কিন্তু অ্যাকম্পানিস্টরা ডান্সারকে কমেন্ট করছে এটা তো কাম্য নয় আর কি ব্যাপারটা। অ্যাকচুয়ালি টোটাল কমেন্টটা ডান্সারেরই থাকবে, আমার অনুযায়ী আমাকে সহযোগিতা হবে, তো সেইটার প্রচেষ্টাই হচ্ছে এবং এটা আশা করি ভবিষ্যতে এখানকার বাচ্চারা মানে বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি যেটা মানে এটা আমার সবসময় মনে হয় মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বা অনেক জায়গায় দেখেছি, এটা আমার সবসময় মনে হয়েছে যে আগরতলায় এটা এবং এটা পণ্ডিত বিরজু মহারাজের কাছেও আমি শুনেছি যে ত্রিপুরার অ্যাভারেজ স্ট্যান্ডার্ড বাচ্চাদের কথকের ক্ষেত্রে আমি বলছি শুধু আমার ক্ষেত্রটা নিয়েই বলছি, কথকের ক্ষেত্রে অ্যাভারেজ স্ট্যান্ডার্ডটা ত্রিপুরার খুবই ভালো,
সেটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি। হ্যাঁ অবশ্যই খুবই ভালো, এটা বিরজু মহারাজজিও বলেছেন। আর আমি যদি মানে আরেকটা জিনিস জানতে চাই, যে আপনি ভারতবর্ষের যে নৃত্য মানচিত্র, শাস্ত্রীয় নৃত্য মানচিত্র বা কথক নৃত্য মানচিত্র, এই মানচিত্রে আগামী দিনে ত্রিপুরার সম্ভাবনা কিরকম দেখছেন? যদি কথক নৃত্যের জন্যই স্পেসিফিকলি বলতে চাই, এখন আপনি কিরকম দেখেন? এখান থেকে যা হচ্ছে, অনেক শিল্পীরা যাচ্ছেন ঠিকই প্রোগ্রাম করতে, এক দুটো প্রোগ্রাম করছেন, কিন্তু ওই অর্থে মানে আজকে হয়তো বা খাজুরাহোতে একটা ফেস্টিভ্যাল হবে, ত্রিপুরা থেকেও একজন বা দুজন আর্টিস্ট সুযোগ পাবে, আজকে কোনারকে একটা ফেস্টিভ্যাল হবে, এই সম্ভাবনাগুলো আদৌ আছে কি আমাদের, বা কিরকম ভাবে মানে আপনি ভাববেন? যে হ্যাঁ, সম্ভাবনা তো আছেই এবং সেই মতো কাজকর্মও চলছে, কিন্তু তুমি যে জায়গাটার কথা বলছো সেই রিচটা পেতে গেলে কিন্তু একটা রিগোরাস একটা রেয়াজ, তালিম এবং আজকের দিনে দাঁড়িয়ে কানেকশন, কোনোটাকে ছোট করলে হবে না। আমি খুব ভালো কানেকশন দিয়েছি, রেয়াজ নেই আমার, তাই না? আমার রেয়াজ আছে কিন্তু আমি কানেকশন, আমার পিয়ার ভালো নয়। এই ব্যালেন্সটা খুব জরুরি, কিন্তু ওটা খুব হার্ড, হার্ডশিপ আছে, একটা হার্ড লাইফের ব্যাপার আছে ওটা অ্যাকসেপ্ট করা। কিন্তু এটাও বলছি, অ্যাকসেপ্ট করতে পারলে কিন্তু অবশ্যই মজা আছে, কিন্তু অনেকে অ্যাকসেপ্ট করে যে, এবং বাড়ির সাপোর্ট, এখানে বিনোদন এবং পাশাপাশি মানসিক যে নৃত্য বা সঙ্গীতের সঙ্গে অ্যাটাচমেন্ট থেকে একটা বিকাশ, তার জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তাই তাই হচ্ছে, মানে কিছু ড্রব্যাক তো থাকে এই ধরনের, বিশেষ করে ত্রিপুরা মানে নর্থ ইস্টের স্টেট তো অনেকটা দূরে আর কি দিল্লির থেকে, যেগুলো মানে কলকাতা তো বলা হয় সাংস্কৃতিক রাজধানী, তাও আমি বলবো এদের থেকে অন্যান্য, সন্দীপদা যেটা বলে যে কানেকশন গুলো, এগুলো দিল্লিতে থাকলে যেভাবে সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো তো ত্রিপুরা এত পায় না, কিন্তু এখানে যে কোয়ালিটিটা এবং যে মানে প্রতিভাগুলো এখানে রয়েছে সেই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এটাকে এখন ওই যে ব্যাপারটা হচ্ছে যে রেয়াজ করবে এবং ওই চ্যালেঞ্জটা নেওয়ার সবার পক্ষে সম্ভব হয় না, কারণ এখন যে যুগে আমরা দাঁড়িয়ে আছি না, এই যুগে মানে ক্যারিয়ার তৈরি করাটা একটা ভাইটাল জায়গা হয়ে গেছে অনেক, বিশেষ করে বাচ্চাদের পড়াশুনোর ক্ষেত্রে আমি বলছি, পড়াশুনোটাও এমন একটা কম্পিটিশনের জায়গা চলে গেছে যে মার্কসটাই হাইলাইট হচ্ছে, পড়াশোনার মূল উদ্দেশ্যটা কিন্তু নেই আর এখন, যে জ্ঞানের উদ্দেশ্যে পড়াশোনা নেই, শুধু মার্কসের উদ্দেশ্যে ভালো ক্যারিয়ার তৈরি করতে এই উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে না নাচ গানটাকে সাইড করে দিচ্ছি, কিন্তু আমার মনে হয় এটা খুব ভুল করছি, এটা খুব ভুল হচ্ছে আর কি। যদি আমি অঙ্ক করতে পারি, কেমিস্ট্রি করতে পারি, কথাটাও একটা সাবজেক্ট হিসাবে আমি এর সাথে করতে পারি, এইটার থেকে অনেক লাভ যে পরবর্তীতে পাবে সেই জায়গাটা অনেক ক্ষেত্রে ভুলে যায় বা ভুল হয়ে যাচ্ছে আর কি। আমরা আশাবাদী, আশা করি আমাদের এখানে ওই পরিবেশটাও আরো, কারণ দেখো ঠিক করে আমাদের সাবজেক্টটা হাজার 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 বছরের পুরনো একটা সাবজেক্ট, ধ্রুব তারার মতো এটা কোনোদিন শেষ হবে না। অতএব এটা নিয়ে যদি কেউ, আমি এরকম অনেক দেখেছি, দেখছি হয়তো ওর এটা ছাড়া কোনো উপায় নেই, ওর শরীরে মনে নাচ বসে আছে, মানে উপায় নেই, তাকেও জোর করে ধরে পড়াশোনাটাই চাপিয়ে দেওয়া হচ্ছে, তার অথচ নাচ ছাড়া সত্যি কোনো উপায় নেই, মানে তার মনটা নাচছে, তাকে ওই সেদিন উদয়পুরে বলছিলাম যেটা, তাকে পরীক্ষার জন্য না এখন নাচতে হবে না, সে মেয়েটার ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল, যে ক্যারিয়ার করার জন্য বাবা মা এটাকে সরিয়ে রাখলো দূরে, তার ক্যারিয়ারটাই শেষ হয়ে গেল। এইগুলো একটু বুঝে আমরা আসলে এই জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা বা নিউ এডুকেশন পলিসি 2020 বলছে যে নাচ গান এগুলো এখন আর কো কারিকুলাম অ্যাক্টিভিটি নয়, এখন এটা একটা মেইনস্ট্রিম কারিকুলাম অ্যাক্টিভিটি, কিন্তু আদতে বাস্তবে হয়তো কিছু সমস্যা এখনো আছে, আশা করি সেগুলো এখনো অল্প বিস্তর আছে, দানা অনেকটাই সমস্যা আছে, এগুলো এখনো কথার কথা হয়ে আছে, এগুলো মানে ম্যাচুরিস্টিক হতে আরো এতদিনের একটা জার্নি চলছে, এই মানে 10-15 বছরের জার্নির মধ্যে আপনার এমন একটা স্মৃতি যেটা এখন এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে? এই মুহূর্তে বলতে ইচ্ছে করছে বলতে, আমার একটা খুব ভালো স্মৃতি মনে পড়ে আর কি,
মানে এর সঙ্গে হয়তো রাজনীতি জড়িয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, কিন্তু যাই হোক আমি সেটা ভেবে বলছি না আর কি। আমাদের সাবজেক্ট যে অমোক টান আর কি সেটা একদিন উপলব্ধি করেছিলাম, তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছিলেন এখানে, ম্যারাথনে উনি সকালে এসেছিলেন, সকালে উনি উদ্বোধন করতে এসেছিলেন, উদ্বোধন করে কিছুক্ষণ রইলেন চলে গেলেন, সন্ধ্যাবেলা কোনো প্রোটোকল না মেনে চুপচাপ নিজের মতো করে এসে অনুষ্ঠানটা এনজয় করছিলেন। উনি এসছেন বলেই আমরা খুব ধন্য হয়ে গেছি আমি সেটা বলতে চাইছি না, আমার বক্তব্য যে একটা মুখ্যমন্ত্রীর কত রকম ব্যস্ততা থাকে, সেখান থেকে আমাদের সাবজেক্ট ওনাকে টেনে এনেছে, এই সাবজেক্টের জয়গানটা আমি করতে চাই। চিন্ময় দাসও আছেন, রত্নদীপ সবাই আছে, কিন্তু অর্গানাইজার আপনি, সেই জায়গায় আপনি কি ভাববেন এই অনুষ্ঠানটা অর্গানাইজ করতে গেলে, বা কি করবেন ত্রিপুরার ক্ষেত্রে বিশেষ কিছু? না বিশেষ কিছু মানে কি, দেখো প্রথম থেকে বলছি যেটা, যেভাবে নাচটা নিয়ে ভাবনা হচ্ছে, আজকে আমরা তো মন্দিরেই আসছি, মন্দিরের থেকে যে প্ল্যান প্রোগ্রাম যেভাবেই চলছে, প্ল্যাটফর্ম তৈরি হয়ে আছে এখানে, আলাদা করে আমার ভাবার আগেই এটা তৈরি হয়ে গেছে, মানে আমিও এইভাবেই ভাবতাম, এইভাবেই ভাবতে হতো আর কি, মানে এটাই ঠিক রাস্তা এগানোর জন্য। এটা আমাদের জন্য খুব বড় প্রাপ্তি যে আমাদের মানে স্বল্প বই, এটা সত্য আমাদের ছোট জায়গা হলো, অনেকগুলো শাস্ত্রীয় নৃত্যের ফর্ম এখানে চর্চা হয়। আমি আপনাদের কাছ থেকেও মিউজিকা শুনে বুঝতে পারলাম যে আমি যে দেখেছি কিছু কিছু জায়গার মধ্যে, যেমন উড়িষ্যাতে বা তামিলনাড়ুতে ভরতনাট্যমটা যেরকম লেভেলে চর্চা হচ্ছে, হয়তো বা মণিপুরিটা সেরকম লেভেলে হচ্ছে না, বা কথাকটাও সেই লেভেলে হচ্ছে না, কিন্তু ত্রিপুরা সেখানে একটিও শাস্ত্রীয় নৃত্যের মাদার মানে ল্যান্ড নয়, কিন্তু সে জায়গাতে আরো আশা খুঁজে পাই, আরো এগিয়ে যাওয়ার খুঁজে পাই। আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে সঙ্গ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার।